Welcome to today's Just Now. Today we are going to read whole newspaper at a glance. First of all, let's have a look at the headlines of these newspapers. Similar projects, different stories. World facing catastrophic moral failure. India to send 20 lakh vaccine shoes as gift. Sixteen more die, 697 infected with COVID in a day. Practice tolerance, shun differences. Vote for Awami League or else don't cast ballots. And couple meet tragic end on way to work. তো এই ছিল আমাদের আজকের পত্রিকার প্রথম পাতার হেডলাইনগুলো। আমরা এখন প্রত্যেকটা হেডলাইন বিশ্লেষণ করে পড়বো এবং এখান থেকে অনেক ভোকাবুলারিজ, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস শেখার চেষ্টা করবো। সো ফার্স্ট অফ অল, একদম কর্নারের দিকে যে হেডলাইনটা আছে সেটি যদি আমরা একটু ডিটেইলস পড়ার চেষ্টা করি। আমাদের এই হেডলাইনটি যদি ব্যাখ্যা করি, হেডলাইনটি শুরু হয়েছে সিমিলার প্রজেক্টস, দ্যাট মিন্স সিমিলার, একই বা অনুরূপ প্রকল্প। এখানে যে কমাটি আছে সেটি বোঝাচ্ছে বাট, কিন্তু ডিফারেন্ট স্টোরিজ, কিন্তু ভিন্ন ভিন্ন গল্প বা কাহিনী। বারবার বা বারংবার সরকার যখন কোনো প্রজেক্ট নেয় সেই প্রজেক্টগুলো একই, বাট কাহিনীগুলো ঘুরিয়ে ফিরিয়ে ভিন্ন ভিন্ন ধরনের হয়। এই হেডলাইনে বা এই শিরোনামে এই নিউজটি করা হয়েছে। যদি আমরা নিউজটি একটু ডিটেলসে জানার চেষ্টা করি, আপৌলি প্লান্ট প্রজেক্ট, দেখুন আপৌলি, এখানে আ শব্দটি হচ্ছে ডিটারমিনার, পৌলি প্লান্ট, খুবই বাজে ভাবে অ্যাডভার্ব ব্যবহৃত হয়েছে, প্লান্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, প্রজেক্ট হচ্ছে প্রকল্প, দ্যাট মিন্স একদম শেষের যে শব্দটি এটি হচ্ছে নাউন এবং এটিকে আমরা হেডওয়ার্ড বলি। এবং এই হেডওয়ার্ডটিকেই দেখুন মডিফাই করেছে, প্রথমত প্লান্ট, তারপর প্লান্ট প্রজেক্টকে, এই প্লান্ট শব্দটি অ্যাডজেক্টিভকে মডিফাই করেছে পোরলি, আর পুরো এই ফ্রেজটিকে মডিফাই করেছে আপনার এই ডিটারমিনার, যেটাকে আমরা বলি প্রি ডিটারমিনার। সো এখানে কিন্তু অনলি একটা ফ্রেজ ব্যবহৃত হয়েছে, যেটাকে আমরা বলি এটি একটি নাউন ফ্রেজ। সো এখানে আপনার নাউন ফ্রেজ হিসেবে প্রথম ফ্রেজটি বসেছে যে আ পোরলি প্লান্ট প্রজেক্ট, দ্যাট মিন্স একটি বাজে পরিকল্পিত প্রকল্প, একটি বাজে পরিকল্পিত প্রকল্প হচ্ছে আমাদের এই সেন্টেন্সের প্রথম সাবজেক্ট। যেহেতু এটি হেডলাইন আকারে লেখা হয়েছে, সে কারণে এখানে আপনার পরবর্তীতে যে ইনফিনিটিভ ফ্রেজটি এসেছে, দেখুন টু বিল্ড ব্রিজ, টু বিল্ড ব্রিজেস, এইখানকার যে ইনফিনিটিভ ফ্রেজটি এটিও কিন্তু আপনার এই প্রজেক্টকেই মডিফাই করা হচ্ছে, এটাকে বলা হয় পোস্ট মডিফায়ার। ইনফিনিটিভ ফ্রেজ এখানে মডিফায়ার হিসেবে প্রজেক্টকে মডিফাই করছে, সে কারণে এটা হচ্ছে আপনার একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, দ্যাট মিন্স এখানে আপনার হেডওয়ার্ড হিসেবে প্রজেক্টটাই আছে। এবং এই প্রজেক্টটাকে আমরা কি করব, সেন্টেন্স হিসেবে এখান থেকে নিয়ে আমরা এই যে এই ইনফিনিটিভের সাথে অ্যাড করব। এখানকার ইনফিনিটিভটি কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে আপনার জাস্ট একটা সেন্টেন্সের ফরম্যাটে, বাট যেহেতু এটা হেডলাইন সে কারণে এখানে অক্সিলারি ভার্বগুলো দেওয়া হয় নাই। প্রজেক্টটা কি হচ্ছে, ইজ গোয়িং টু কস্ট, ইজ গোয়িং টু কস্ট, গোয়িং টু কস্ট মানে হচ্ছে কি, খরচ করতে যাচ্ছে বা গচ্চা যাচ্ছে কত টাকা, 2530 crore মোর, মানে আরো 2530 কোটি টাকা খরচে যাচ্ছে এই প্রজেক্টের। ওয়াই, যেখানে কিনা আ ওয়েল ম্যানেজড ব্রিজ, দেখুন প্রজেক্ট, এই পর্যন্ত হচ্ছে আরেকটা ফ্রেজ আমরা পেয়েছি, এখানকার যে মুখ্য আর হেডওয়ার্ড সেটি হচ্ছে প্রজেক্ট, এবং এই প্রজেক্টটিকে মডিফাই করতেছে আপনার প্রথমত ওয়েল
ম্যানেজড ব্রিজ প্রজেক্ট। আ ওয়েল ম্যানেজড ব্রিজ প্রজেক্ট মানে হচ্ছে একটি সুপরিকল্পিত প্রকল্প যদি করা হতো, এখানে বলা হচ্ছে ওয়াইল, যেখানে কিনা ওয়েল ম্যানেজড ব্রিজ প্রজেক্ট টু সেভ ইজ গোয়িং টু সেভ বা সেভ করতো বা টু সেভ আর বাঁচাতো বা সাশ্রয়ী করতো টাকা 1,464 crore পাবলিক মানি। তো এখানে মানে মানুষের জনগণের 1,464 কোটি টাকা কিন্তু যদি সুপরিকল্পিত ওয়েতে এই প্রকল্পটা হতো তাহলে বেঁচে যেত বা সাশ্রয়ী হতো। যাই হোক, আমরা যদি এটাকে ভেঙে ভেঙে একটু অনুবাদ করে দেখাই যে আসলে এটা কিভাবে কিভাবে সেন্টেন্সটা হয়েছে, দেখুন প্রথমত আপনার যে ব্যাপারটা আপৌলি পাঞ্চ প্রজেক্ট একটি বাজে পরিকল্পিত প্রকল্প টু বিল্ড ব্রিজেস, সেতু নির্মাণ করতে বা সেতু নির্মাণে, সেতু নির্মাণে কি, সেতু নির্মাণে একটি বাজে পরিকল্পিত প্রকল্প। এই প্রকল্পই কিন্তু সাবজেক্ট হিসেবে এখানে আসছে যে এই প্রকল্প হচ্ছে কি টু কস্ট টাকা 2,530 কোর মোর, খরচ পড়ছে আরো 2,530 কোটি টাকা। সো এটা হচ্ছে এই পর্যন্ত। তারপর আমরা একটা কনজাংশন দিয়ে আমাদের সেন্টেন্সটাকে একটু বড় করব, সেটা হচ্ছে কি যে ওয়াইল দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। দেখুন বলা হচ্ছে ওয়াইল, যেখানে কিনা আ ওয়েল ম্যানেজড ব্রিজ, যদি সেটা সুপরিকল্পিত সেতু প্রজেক্ট হতো তাহলে টু সেভ সাশ্রয়ী করত টাকা 1,464 crore পাবলিক মানি, যেখানে জনগণের 1,464 কোটি টাকা বাঁচাবে সাশ্রয় করবে একটি সুপরিচালিত সেতু প্রকল্প। তো এখানে যে দুটি ওয়ের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে বাজে পরিকল্পিত এবং আরেকটা হচ্ছে সুপরিকল্পিত বা সুপরিচালিত। আমরা যদি হেডল্যান্ডের এই বিষয়টাকে ডিটেলসে অনুবাদ করে পড়ি, সাজিয়ে অনুবাদটা করি, দেখুন অনুবাদটা দাঁড়াচ্ছে সেতু নির্মাণে একটি সুপরিকল্পিত সেতু প্রকল্প, সেতু নির্মাণের লক্ষ্যে বা নির্মাণের জন্য একটি সুপরিকল্পিত সেতু প্রকল্প যেখানে জনগণের 1,464 কোটি টাকা বাঁচাবে বা সাশ্রয় করবে, সেখানে একটি বাজে পরিকল্পিত প্রকল্পে খরচ পড়ছে আরো 2,530 কোটি টাকা। দ্যাট মিন্স যে প্রজেক্টটা নেওয়া হয়েছে ব্রিজ নির্মাণ করার জন্য বা ব্রিজ কনস্ট্রাক্ট করার জন্য, সেখানে বাজে পরিকল্পনার কারণে যে ক্ষতিটা এখন হচ্ছে, যদি সুপরিকল্পিতভাবে এই প্রকল্পটা নেওয়া হতো তাহলে সেখানে 1,464 কোর টাকা কিন্তু সাশ্রয় হতো জনগণের টাকা। সো এটাই কিন্তু এখানে বলা হলো। আমরা যদি এই নিউজটির আরো একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, দেখুন এই নিউজটি শুরু হয়েছে আবার ইন 2017 সালে বছরের একটা প্রজেক্ট, একটা প্রকল্প, তারপর কমা দিয়ে বলা হচ্ছে উইচ ইজ অল, উইচ ইজ এখানে ফ্রেজ আছে যে অল ও থাকা 3,900 টাকা সমমূল্যের একটা 4.5 বছরের প্রকল্প টু কাপ নিয়েছে কে, গভর্নমেন্ট। কেন নিয়েছে? টু কনস্ট্রাক্ট ব্রিজ, ব্রিজ নির্মাণে বিকাশে কৃষি এবং অকৃষি জাতীয় উৎপাদন বিকাশে উন্নয়নে পাশাপাশি স্যান্ডিং পাঠানোর জন্য ইজিলি বাজারে সহজত উপায়ে এই উৎপন্ন বিষয় মাধ্যমে পাঠানোর জন্য, সহজে পাঠানোর জন্য এবং কৃষি এবং অকৃষি বুস্টিং করার জন্য সরকার 3,900 কোটি টাকার 4.5 বছরের যে প্রকল্প নিয়েছে সেই প্রকল্পটির কথা কিন্তু এখানে বলা হচ্ছে। একটু ভেঙে ভেঙে আপনাকে দেখা যায়, একটু ভেঙে ভেঙে করলে ভালো লাগে। ইন 2017 সালে সরকার 4.5 বছরের প্রকল্প গ্রহণ করে, এই প্রকল্পটি উইচ ইজ অর্থ দিয়ে
আপনি লিখতে পারতেন, বাট এটা আমরা কি করে চেক পেজ আছে অর্থ অফ 3900 ক্রোর যার মূল্য 3900 কোটি টাকা। কেন এটা নেওয়া হচ্ছে? টু কনস্ট্রাক্ট বিজনেস ইন রুরাল এরিয়া কল হাই অ্যাডভার্টাইজ প্রাইস, তার জন্য একটু ডিমান্ড লিখে এই প্রকল্পটি নেওয়া হয়েছে। তারপর দেখুন 5 নং থেকে আবার শুরু করলে আমরা কেন কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির জন্য বা বিকাশের জন্য ছয় হচ্ছে সেই সাথে এখানকার যে ফসল যেটি আপনি দেখেছেন এই পজিশনের জন্য কিন্তু এখানকার সেন্ডিং করা হয়েছে, ভারত সেন্ড আইন করা হয়েছে। দ্যাট মিনস এটা জনগণের জন্য মার্কেট ইজি, খুব সহজ যাতে উৎপাদনকে বাজারে পাঠানো যায়, সরবরাহ করানো যায়, সেজন্য কিন্তু এই প্রকল্প নেওয়া হয়েছে। নির্মাণের আমরা যদি এটাকে সাজিয়ে অনুবাদটা দেখাই, কৃষি ও অকৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পণ্য পাঠানোর জন্য গ্রামাঞ্চলে সেতু নির্মাণ দেশে 2021 চলে যাই। তো দেখুন আমাদের পরের যে হেডলাইনটি শুরু হয়েছিল সেটি হচ্ছে ওয়ার্ল্ড ফেসিং, ওয়ার্ল্ড ফেস করছে যে ব্যাপারটা সেটা নিয়ে। তো দেখুন আমরা যদি এটাকে একটু ভেঙে বা বিশ্লেষণ করে অনুবাদটা করি, এটি শুরু হয়েছে ওয়ার্ল্ড, একটা বিশ্বকে এখানে সাবজেক্ট হিসেবে রাখা হয়েছে, এটা হচ্ছে সাবজেক্ট। ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড কি করছে? ফেসিং করছে, ফেসিং মানে দ্যাট মিনস মুখোমুখি হচ্ছে বা মুখোমুখি হচ্ছে। এই জায়গায় যে আপনার একটা অক্সিলিয়ার থাকার কথা ছিল, যেহেতু হেডলাইন সেই কারণে এখানে কোনো অক্সিলিয়ার এখানে আনা হচ্ছে না। সংক্ষেপে ইন্ডাস্ট্রিকে আমরা লিখি ওয়ার্ল্ড ফ্যাশন, বিশ্ব মুখোমুখি হচ্ছে ক্যাটাস্ট্রোফিক বিপর্যয়কর মোরাল মেন্স নৈতিক সংস্থার যে সেটা বন্টন বিষয় কথা বলেছে, আমাদের বিশ্ব এক ভয়াবহ বা বিপর্যয়কর নৈতিক ভাঙনের মুখোমুখি হচ্ছে বা মুখোমুখি আছে। আমাদের জন্য কি লেখা আছে সেটা আমরা একটু দেখি এবং পড়ি। খেয়াল করুন আমাদের দ্বিতীয় যে থার্ড যে হেডলাইনটি সেটি বলা হচ্ছে যে প্র্যাকটিস, দ্যাট মিনস এটি কিন্তু ভার্ব ওয়ান দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিনস এটি ইম্পারেটিভ টেন্স হিসেবে অর্ডার করছে যে প্র্যাকটিস, প্র্যাকটিস করুন বা চর্চা করুন, কি চর্চা করুন বা এখানে চর্চা করা মানে হচ্ছে অভ্যস্ত হওয়া, সহিংসতার চর্চা করুন বা সহিংস হন, সহনশীল হন। এবং আরেকটা দেখুন এটা কমন মিন্স অ্যান্ড অ্যান্ড সাম ডিফারেন্সেস, ডিফারেন্সেস মানে হচ্ছে আপনার ভেদাভেদ বিভেদ ভুলে যান বা এড়িয়ে চলুন, শান করুন, শান ডিফারেন্সেস ভেদাভেদ এড়িয়ে চলুন বা ভেদাভেদ দূর করুন, বিভেদ বিভেদ থেকে দূরে থাকুন, প্র্যাকটিস করুন টলারেন্স। এই কথাটি বলেছেন আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আব্দুল হামিদ। রাজস্ব বিভাগ বা সরকার
আচ্ছা কমা অপোজিশন প্রেডিক্টস আর বিউদি পলগুলো দলের প্রতি জেএস দ্যাট মিন জাতীয় সংসদে এস যেহেতু নিউ ইয়ার সিস্টেম বিগিনস নতুন বছরে প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদে সেই উপলক্ষে আমাদের রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি প্রথম দিনে এই ভাষণটি রাখেন যে আমাদের কি করা উচিত সুতা চর্চা করা উচিত এবং শান করা উচিত ব্যাপারটা হচ্ছে যে নতুন বছরের নতুন অধিবেশন শুরুতে জাতীয় সংসদে রাজস্ব বিভাগ সরকারি দল ও বিরোধী দলের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এই যে প্র্যাকটিস ফরেন্স অ্যান্ড শান ডিফারেন্সেস তো এটা এই মুখ্য আলোচনা লেখা এখানে ব্যাপারটা আমাদের সামনে চলে আসে সেটি হচ্ছে প্রেসিডেন্ট হামিদ আব্দুল হামিদ সাবজেক্ট এখানে কি ভূমিকা পালন করতে বলা হচ্ছে যে উড হ্যাভ টু প্লে তো নরমালি প্লে এর সাথে যদি আপনি রোল শব্দটি দেখেন বুঝতে হবে এটা হচ্ছে কি ভূমিকা রাখার ক্ষেত্রে ব্যবহৃত হয় উড হ্যাভ টু প্লে কনস্ট্রাকটিভ রোল কনস্ট্রাকটিভ রোল মানে হচ্ছে কি গঠনমূলক ভূমিকা পালন করতে হবে ই মেইনটেইনিং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি টলারেন্স হিউম্যান রাইটস অ্যান্ড রোল অফ ল দ্যাট মিনস রাষ্ট্রপতি আব্দুল হামিদ গতকাল বললেন ক্ষমতাসীন দলের পাশে বিরোধী দলগুলোকে স্বচ্ছতা জবাবদিহিতা সহনশীলতা মানবাধিকার এবং আইনের শাসন বজায় রাখতে গঠনমূলক ভূমিকা পালন করতে হবে আমরা যদি আরো কিছু জানার আছে Facing the rule sitting in the first parliament session. এর মানে হচ্ছে এবছরের প্রথম সংসদ অধিবেশনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি সবাইকে নির্বিচারে অফ দ্য স্টেট তাদের অবস্থান নির্বিচারে অ্যাসেম্বলি সংসদীয় বা ট্রেজারি হচ্ছে রাজস্ব বিভাগের হোক কিংবা ক্ষমতাসীন দলের হোক অর অপোজিশন মেম্বার বিরোধী দলের সদস্য হোক তাদের কি করতে হবে অলকে কি করতে হবে টু প্লে দেয়ার ডিউ রোল যথাযথ ভূমিকা পালন করতে হবে ইন দ্য জাতীয় সংসদ জাতীয় সংসদ তিনি এটা বলেন তো এটা হচ্ছে কি তিনি ট্রেজারি বা বিরোধী দলীয় ব্যালেন্সের সংসদের অবস্থান নির্বিশেষে যথাযথ ভূমিকা পালন করার আহ্বান জানান তো আমরা আহ্বান জানানোর অর্থে এখানে ব্যবহৃত করেছি কল আপন সামান কল আপন আপন কাউকে আহ্বান করা অর্থে আমরা কল আপন ব্যবহার করতে পারি আছে সেটির ব্যাখ্যা দেখুন আমাদের নেক্সট যে হেডলাইনটি আছে সেটি হচ্ছে ইন্ডিয়া সেন্ড 20 লাখ ভ্যাকসিন শুটস অ্যাজ গিফট এটি হচ্ছে যে উপহার হিসেবে 20 লাখ ডোজ পাঠাবে ভারত সেরাম থেকে এটি বাংলাদেশে আসবে আছে আসবে Right.
টিকাগুলো দিচ্ছে, টিকাটা যদি প্রতিকূল কোনো প্রভাব পড়ে বা আপনার মধ্যে টিকা নেয়ার পর যদি আপনার মধ্যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখা যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের নিজের সরকার নিজস্ব সরকার ট্রিটমেন্ট নিবে বলে আমাদেরকে আশ্বস্ত করে। ভারতে 20 লাখ ভ্যাকসিন উপহার হিসেবে যেটা পাচ্ছে সেটা আমাদেরকে এখন পুশ করা হবে, এই পরিকল্পনা তিনি নিয়েছেন যেটা বোঝা যাচ্ছে। আমরা যদি এটাকে একটু সলিড ভাবে একটু ভালো করে প্রচেষ্টা করি এটার আনসারটা এইভাবে করতে পারি যে আগামীকাল আসার টু অ্যারাইভ টুমরো 25-26টা সিরাম প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসা প্রদান করবে সরকার। দ্যাট মিনস গভর্নমেন্ট ইন কেস অফ অ্যাডভার্স ইফেক্ট দেখা যায় তাহলে আমাদের গভর্নমেন্ট তার যথাযথ চিকিৎসা। আমাদের পরবর্তী যে হেডলাইনটি দেখুন শুরু হয়েছিল এইভাবে যে ভোট ফর আওয়ামীগ অর অ্যাস ডন ক্যাস্ট ব্যালটস, মানে হচ্ছে কি যে ভোট করুন ফর আওয়ামী লীগ আওয়ামীর জন্য বা পক্ষে দিন, অর অ্যাস অন্যথায় ডন ক্যাস্ট ব্যালটস অন্যথায় ব্যালট অর ভোট দেবে না। বগুড়া লীগ লিডার সেইস অ্যাট ইলেকশন ক্যাম্প, নির্বাচনী শিবিরে বগুড়া স্বেচ্ছাসেবক লীগ নেতা এই কথা বলেছেন যে যদি ভোট করতে হয় তাহলে আওয়ামী লীগ সরকারের পক্ষে করুন, আর যদি না করতে মন চায় তাহলে কেন্দ্রে আসবে না। আমাদের একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, যে এখন অনেকগুলো পৌরসভায় বিভিন্ন নির্বাচনী স্লোগান চলছে, নির্বাচনী আমেজ চলছে, তো সেই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে বগুড়া ডিস্ট্রিক্ট স্বেচ্ছাসেবক লীগ প্রেসিডেন্ট সাজিদুর রহমান নামক একজন স্বেচ্ছাসেবক লীগ নেতা আছেন, তিনি বলেছেন ভোটাররা হু উড নট ক্যাস্ট দেয়ার ভোটস, তারা তাদের ভোট দিবে না আওয়ামী লীগ মেয়রাল ক্যান্ডিডেট আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে যারা ভোট দিবে না নির্বাচনের বা ভোট কেন্দ্রে যাওয়ার। তো বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাজিদুর রহমান বলেছেন সভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীরা ভোট দিতে না পারলে ভোট দেখুন পরবর্তী যে হেডলাইনটি আমাদের শুরু হয়েছে সেটা হচ্ছে টু টাইমলি নিউ গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ, টু টাইমলি নিউ গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ বলতে আসলে বোঝাচ্ছে যে সরকার রিসেন্টলি টাইমলি মানে সময়োচিত দুটি সময় উপযোগী নিউ গভর্নমেন্ট স্টিমুলাস প্যাকেজ মানে স্টিমুলাস প্যাকেজ হচ্ছে উদ্দীপনা প্যাকেজ, এই নিউজটি নেওয়া হয়েছে আমাদের এডিটোরিয়াল পেজ থেকে। চলুন আমরা এক তো খেয়াল করুন আমাদের এই এডিটোরিয়ালটি এডিটোরিয়াল পেজে আমরা চলে আসছি, এখানে দুটি এডিটোরিয়াল দেয় আপনারা জানেন ডেইলি স্টার পত্রিকা। সো প্রথম যে এডিটোরিয়ালটি সেটি হচ্ছে এটি, যেটি আমরা এই মাত্র পড়লাম। তো আমরা আমাদের এই এডিটোরিয়ালটি একটু বোঝার চেষ্টা করি যে আসলে আসলে এখানে কি বিষয়ে কথাবার্তা বলা হচ্ছে। তো খেয়াল করুন এখানে টু টাইমলি নিউ স্টিমুলাস প্যাকেজ মানে বলা হচ্ছে দুটি নতুন সরকারি স্টিমুলাস প্যাকেজ বলতে বোঝা যাচ্ছে উদ্দীপনা প্যাকেজ, মানে সরকার মাঝে মাঝে উদ্দীপনা প্যাকেজ নামে কিছু প্যাকেজ বা অর্থায়ন করা হয় বিভিন্ন কাজে উন্নয়ন প্রকল্পে। তো এটি স্টিমুলাস প্যাকেজ বা উদ্দীপনা প্যাকেজ
তো এই গভর্নমেন্ট নতুন করে দুটি স্টিমুলাস প্যাকেজ নিয়েছে, দুটি ফ্যামিলি সময় হচ্ছে সময় হচ্ছে দুটি প্যাকেজ নিয়েছেন, সেই প্যাকেজ চেষ্টা করি অফিস কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে তাদের সুযোগ সুবিধা আর আমরা যদি একটু দেখুন আমাদের পরবর্তী যে এডিটোরিয়ালটি আছে সেটি যদি আমরা একটু নজর দেই, দেখুন এখানে দেখা যাচ্ছে যে এডিটোরিয়ালটি শুরু হয়েছে যেভাবে, যদি একটু ব্যাখ্যা করি প্রথম হেডলাইনটি লিভিং ফাউন্ডেশনস। লিভিং ফাউন্ডেশনস মানে হচ্ছে কি বাসস্থানের পরিবেশ, বাস উপযোগী পরিবেশ বা পরিস্থিতির কথা বলা হচ্ছে। ইগনোরড কি করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, ইজ বিং ইগনোরড, উপেক্ষা করা হচ্ছে। ওয়াইল যেখানে বুঝাচ্ছে খেতে বা নির্মাণের সময়ে, নির্মাণ কালে নির্মাণ করার সময় কি করা হচ্ছে, লিভিং কন্ডিশন ইগনোর করা হচ্ছে, মানে গৃহহীনদেরকে বাড়ি হবে এরকম একটা প্রজেক্ট সরকার হাতে নিয়ে আছে, হাজার হাজার বার করে দিবেন এরকম একটা প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে, বাট লিভিং কন্ডিশনস ইগনোর করা হয়েছে। দ্যাট মিন্স আমি আপনাকে বাসা বা বাড়ি করে দিই, বা এখানে লিভিং কন্ডিশন থাকা যাবে কিনা, স্বাস্থ্যসম্মত কিনা, এটাকে ইগনোর করা হচ্ছে। এই ব্যাপারটাই ফোকাস করে আজকে এডিটোরিয়ালটিতে লেখা হয়েছে। উইল কজ ঘটাবে কি মোর হার্ম, আরো বেশি ব্যবস্থা করবেন
বেশি ঘটবে এরকম প্রশ্ন করতে আমরা একটু দেখি ডিটেলস পরে আসবেন দেখি বুঝা গভর্নমেন্ট ইজ আন্ডারটেকিং দায়িত্ব নিচ্ছে হ্যান্ড ওভার অর্পণ করতে থাউজেন্ডস অফ হাউসেস হাজার কয়েক হাজার বাড়ি কি করবে হ্যান্ড ওভার করবে হ্যান্ড ওভার মানে কি অর্পণ করে দিয়ে তুলে দেবে তার হাতে টু দা সরকার দিবে টু দা হোমলেস হোমদের কাছে হাজার হাজার বাড়ি তুলে দিবে অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশব্যাপী কেন টু মার্ক দ্য সেন্টেনারি অফ দ্য ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশব্যাপী গৃহহীনদের বাড়ি কয়েক হাজার বাড়ি অর্পণ বা হাতে তুলে দিলেন গভর্নমেন্ট তিনি নিয়ে সরকার তার বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে যে প্রজেক্ট অর্পণ করবে বা তুলে দিবেন বাট সেক্ষেত্রে ইগনোর করা হচ্ছে কি ইগনোর করা হচ্ছে লিভিং কন্ডিশনস ইগনোর লিভিং কন্ডিশনসটাকে কি করা হচ্ছে ইগনোর করা হচ্ছে এক্ষেত্রে লিভিং কন্ডিশনটাকে ইগনোর করা হচ্ছে এই যে সিরিয়াস একটা ব্যাপার এখানে হচ্ছে যে বাসস্থান কেমন হবে সেটার দিকে খেয়াল না করে এই ব্যাপারটাই কিন্তু এখানে ফোকাস করা হয়েছে দ্যাট মিন্স আমরা যদি এইরকম করেও কয়েকটা পত্রিকা ডেইলি পড়ি আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারছি বা শিখতে পারবো বলে আশা রাখি সো এখন আমরা জাস্ট প্রথম থেকে যেহেতু আমরা হেডলাইনগুলো পড়েছিলাম এবং সেই হেডলাইনগুলো আবার একটু রিপিট করে দিচ্ছি যাতে ব্যাপারটা এখন হেডলাইন থেকে আপনি পুরো প্রক্রিয়াটা পুরো খবরটার টাচ যাতে আপনি পেতে পারেন সিমিলার প্রজেক্টস ডিফারেন্ট স্টোরিজ সো এই হেডলাইনটি ছিল সিমিলার প্রজেক্টস প্রকল্পগুলো বারবার একই রকম হচ্ছে বাট ডিফারেন্ট স্টোরিজ কাহিনীগুলো কি হয়ে যাচ্ছে ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মানে ভুলভাবে একটা প্রকল্প নেওয়া হচ্ছে আবার সেটা কি যদি সুপরিকল্পিতভাবে নেওয়া হতো তাহলে এত টাকা খরচ হতো না বাট ভুলভাবে বাজেভাবে বাজে পরিকল্পনার কারণে প্রজেক্টগুলো কি হচ্ছে বারবার বিভিন্ন অনেক টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে World facing catastrophic moral failure. That means নৈতিক ভাঙনের বিপর্যয় মুখোমুখি হচ্ছে বিশ্ব World facing catastrophic moral failure. এটি আসলে WHO World Health Organization-এর যে চিফ আছে তিনি কোভিডের টিকা যখন বন্টন করছিলেন তখন তার কাছে মনে হলো যে মানুষের যে মানে উচ্ছ্বাস বা প্রতিযোগিতা ভ্যাকসিন নেওয়ার জন্য তখন তার কাছে মনে হলো যে ওয়ার্ল্ড ফেসিং ক্যাটাস্ট্রফিক মোরাল ফেইলার মানে নৈতিক ভাঙনের একটা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে আমাদের বিশ্ব India to send 20 lakh vaccine shots as a gift. India is going to send part of the 20 lakh vaccine shots as a gift. বাংলাদেশের জন্য 20 লাখ ভ্যাকসিনের শুট পাঠাতে যাচ্ছেন কে আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ ভারত আরো 16 জন মৃত্যুবরণ করেছে 697 infected 697 জন আক্রান্ত উইথ কোভিড ইন আ ডে একদিনে 697 জন আক্রান্ত এবং 16 জন মৃত্যুবরণ করেছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন প্র্যাকটিস টলারেন্স সহিষ্ণুতা চর্চা করুন শান ডিফারেন্সেস মানে কি ভুলে যান এই যান কেবল সহিংসু হওয়ার চেষ্টা করুন বলে তিনি আর্জ করেছেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন নতুন বছরের প্রথম অধিবেশন উপলক্ষে ভোট ফর
অবলিক অর এলস ডোন্ট ক্যাট ডস অর্থাৎ স্বেচ্ছাসেবক লীগ নেতা বলেছে যে ভোট দিতে হয় তাহলে আওয়ামী লীগের পক্ষ হয়ে দিন নয়তো ভোট প্রবেশ করতে পারবেন না। এটা একটা রাজনৈতিক ইস্যু ছিল। যাই হোক, and the last one, couple meet, couple মানে হচ্ছে স্বামী স্ত্রী, meet tragic end, যদি কেউ meet tragic end করে ব্যাপারটা বুঝতে হবে যে সেখানে তার মৃত্যু বা তার জীবন নাশ হয়েছে। তো couple meet tragic end on way to work, কাজ করতে যাওয়ার সময় পথে tragic end এর মুখোমুখি হয়েছে couple, that means তার আর পৃথিবীতে বেঁচে নেই, পিছন থেকে কোনো একটা বাস এসে আমাদের মানে এটা হচ্ছে নিত্য নৈমিত্তিক দিনের ঘটনা যে বাস অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টগুলো রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, এই জন্য খুবই মানে এই ঘটনাটি খুবই সেন্টিমেন্টাল একটা বা খুবই খারাপ লাগার একটা বিষয়। যাই হোক, এই ঘটনার মাধ্যমে আমাদের পুরো পেজটির কিন্তু হেডলাইনগুলো আমাদের পড়া হয়ে গেছে। আশা করি আপনি যদি হেডলাইনগুলো প্রতিদিন এইভাবে পড়েন আপনি অনেক নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারবেন, এবং এই এখান থেকে ভোকাবুলারি শেখার অর্থ হচ্ছে যে আপনি কিন্তু এখান থেকে টোটালি অ্যাপ্লিকেশনটাও দেখছেন, ভোকাবুলারি শুধু দেখছেন এরকম অ্যাপ্লিকেশনটাও দেখছেন, যে আপনার মনে থাকবে বেশি। তো এই ছিল আমাদের আজকের এই নিউজ পেপার ফ্রন্ট পেজ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো পড়ে পড়ার পর্ব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। সো ভালো লাগা প্রকাশ করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ওই কমেন্টগুলো কিন্তু পড়া হয় এবং এই কমেন্টগুলো কিন্তু অনুপ্রেরণা যোগায় যে আবার নতুন করে কোনো ভিডিও আপলোড করার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।